নমস্কার ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আমি পুরোহিত তপন ভট্টাচার্য আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আমি আর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিবাহ বিষয় অর্থাৎ বিবাহের রাত্রে কিভাবে আমরা খুব সহজেই অনুষ্ঠানটি সুসম্পন্ন করতে পারবো বা ভালো মতো বিয়ের কাজটা করাতে পারবো সে বিষয়ে নিয়ে আমি আলোচনা করব আগের ভিডিওতে আমি বিয়ের সম্বন্ধে আলোচনা করেছি বিয়ের রাত্রে কি কি দ্রব্য সামগ্রীর প্রয়োজন হবে এবং কী কী হাতের কাছে গুছিয়ে রাখতে হবে সে বিষয় নিয়ে আলোচনা করেছি এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিয়েবাড়িতে বর আসার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে স্ত্রী আচার হয়ে যাওয়ার পরে বা সৌভাগ্য তিলক বলে একটা তিলক হয় অনেকে করে থাকেন আমি দেখেছি সেই সৌভাগ্য তিলক স্ত্রী আচার হয়ে যাওয়ার পরে যেটা করতে হবে সেটা খোঁজ নিতে হবে বরের আশীর্বাদ কি কিনা কারণ বরের আশীর্বাদ আগে হবে কন্যার আশীর্বাদ পরে হবে যদি বরের আশীর্বাদ আগে হয়ে গিয়ে থাকে তাহলে কন্যার আশীর্বাদ হয়েছে কিনা সেটা খোঁজ নিয়ে জানতে হবে সেটা জেনে রাখতে হবে অর্থাৎ সেই আশীর্বাদের কর্মটি শেষ করতে হবে তারপরে জামাইকে নিয়ে আসতে হবে বিয়ের আসরে অবশ্যই বর অনুমতি নিয়ে সেই অনুমতিটা নেবেন অবশ্যই মেয়ের বাড়ির যিনি গার্জিয়ান অর্থাৎ মেয়ের পিতা হতে পারেন মেয়ের বাড়ির যে কেউ অভিভাবক হতে পারেন তিনি অনুমতি অনুমতি নিয়ে বরকর্তার থেকে বিয়ের আসরে অবশ্যই নিয়ে আসবেন বর বসবে কাঠের পিড়িতে পূর্বমুখে শাস্ত্র অনুযায়ী তো আগে ছিল দু হাঁটুর মাঝখানে দুটো হাত নিয়ে অর্থাৎ কোলের কাছে দুটো হাত নিয়ে বসতে হবে এবং যে পায়ের অগ্রভাগ থাকবে ভূমিতে ভূমি স্পর্শ করে রাখতে হবে এখন সেটা নেই অর্থাৎ সাধারণভাবে যেভাবে প্রত্যেকে আমরা বসে থাকি সেইভাবেই বসাবেন তারপর যে ক্রিয়াটি করতে হবে সেটা হচ্ছে প্রথম আচমন দুপক্ষের পুরোহিত থাকলে ভালো দুপক্ষের পুরোহিত না থাকলে সেটা কন্যাপক্ষের যিনি পুরীত থাকবেন তিনি করাবেন উভয় পক্ষের কাজটা কন্যাপক্ষ বরপক্ষ সম্প্রদায়তার সামনে একটি জলপূর্ণ কোষা একটি তাম্রকুণ্ড শালগ্রাম শিলা মধুপর্কটা রেডি করে রাখতে হবে পুষ্পত্রের মধ্যে দুষ্টি বিস্তর থাকবে হস্তবন্ধনে কুস থাকবে ঘি থাকবে মধু থাকবে হর্তুকি থাকবে পইতে থাকবে কিছু পইতে কিছু পান কিছু সুপারি থাকবে তিল হর্তুকি দু রকম চন্দন এসব রাখতে হবে অর্থাৎ খেয়াল রাখতে হবে সে বসবার আসন থেকে হোমের জন্য হোমকুণ্ড পর্যন্ত এগুলো আছে কিনা সব আগের থেকে কুছিয়ে রাখতে হবে যাই হোক উভয় পক্ষকে আচমন করতে হবে অর্থাৎ সম্প্রদাতা নিজে আচমন করবেন বরকে আচমন করাবেন আচমন বিষ্ণুসরণ হয়ে যাওয়ার পরে যেটা করবেন সম্প্রদাতার জল শুদ্ধিটু আসন শুদ্ধি করবেন এগুলো করে নেওয়ার পরে সম্প্রদাতা বর উভয়ই কিছু ফুল নিয়ে মন্ত্রপাঠ করে গণেশাদি বিভিন্ন দেবতার পূজা করবেন ঠাকুরমশাই মন্ত্রটি বলে দেবেন প্রত্যেকের হাতেই ফুল দিতে হবে বারবার এতেই গন্ধপুষ্পে নম সিদ্ধিদাতা গণেশায় নম এই কন্দুষ্পে নম শ্রীগুবে শ্রী এতদিপ দেব শ্রীবিষ্ণবে নমুষ্পে নম শ্রীপ্রজা নমন্দুষ্পে নম আদি নবগ্রহেভ্য নম্বুষ্পে নম ইন্দ্রাদি দশ দিপালো নম এতে গন্ধপুষ্পে মস্বাদি দশ অব তারে ভনম। এতেই গন্ধ পুষপে নম কাল্লিয়াদি দশ মহা বিদব ভনম এতেই গন্ধ পুষপে নম ব্রাহ্মণের ভনম। এতেই গন্্য পুষপে নম সারেভেভ্ভ দেব ভনম। এতেই গন্ধ পুষপে নম সরভাবভ দেবিভ্ নমো নমঃ এইভাবে পূজা অর্চনা করিয়ে নেওয়ার পরে যেটা করতে হবে শঙ্খবাদ্য উলুধ্বনি সহকারে স্বস্তি বাচন স্বস্তি এক একজন এক এক রকম করে থাকেন অব্রাহ্মণ ক্ষেত্রে স্বস্তি প্রকার হবে একরকম ব্রাহ্মণের ক্ষেত্রে হবে একরকম তবে সাধারণত দেখা যায় অব্রাহ্মণ পক্ষে কথা বলছি নম কর্তব্যেসিন শুভ বিবাহ কন্যা সম্প্রদান কর্মণী নমো ভবন্ত নমো পুণ্যহং্রুবন্তু নমো ভবন্ত ভবন্ত্র নম পুণ্যাহং নম পুণ্যম নম পূর্ণ এই যে স্বস্তি বাচন তারপরে মাঝখানে বলতে হবে স্বস্তি ভবন্ত ব্রুবন্তু তারপরে বলতে হবে সরস্বতী ঋদ্ধিং ভবন্ত ব্রন্তু আর সর্ববেদীর পাঠ্য সে সামবেদক হোক আর যজুর্বেদ বেদক নম কর্তব্যে অস্মিন শুভ বিবাহ কন্যা সম্প্রদান কর্মণি স্বস্তি ভবন্ত ব্রুবন্তু নম স্বস্তি ভবন্ত ব্রুবন্তু নম স্বস্তি ভবন্ত ব্রন্তু এটাও অনেকে পাঠ করিয়ে থাকেন এই স্বস্তি বাচন স্বস্তি সুক্ত পাঠ করবেন অবশ্যই ব্রাহ্মণ পাঠ করে নেওয়ার পরে বর এবং সম্প্রদাতা উভয়কে পাঠ করাতে হবে যেটা হচ্ছে সাক্ষ্যমন্ত্র এই সাক্ষ্যমন্ত্র পাঠ করে নেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে বরণ কি বরণ প্রথমে নারায়ণ বরণ একটা পাত্রের মধ্যে পান সুপুরি পৈতে গন্ধপুষ্প রেখে কিছু অর্থ রেখে নারায়ণকে বরণ করতে হবে এ তানি গন্ধ পুষ্প ফল তাম্বুল উপবিতানি নম নারায়ণায়নম এইভাবে বরণ করতে হবে তার আগে একটু জলের ছিটা দিয়ে নেবেন সম্প্রদায় তো অবশ্যই কিন্তু দুই হাতের অনামিকায় কুষাঙ্গুরিয়ে পড়বেন কুষার জন্য একটা তিপত্র রাখবেন অবশ্যই মনে করে এইভাবে নারায়ণ বরণ গুরু বরণ সমাস্ত ব্রাহ্মণ বা সবাস্ত মান্য ব্যক্তিদের যেখানে রীতি আছে সেখানে সভাস্ত মান্য ব্যক্তিদের বরণ করতে হবে আমরা করিয়েছি দেখেছি তবে বেশিরভাগ জায়গায় এটা থাকে না তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে নরসুন্দর বরণ নরসুন্দর অর্থাৎ হচ্ছে নাপিত তাকে না নরসুন্দর বলে এদের বরণ হয়ে যাওয়ার পরে তারপর যেটা করতে হবে পূর্ব জামাতা বরণ যদি পূর্ব জামাতা বরণের ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই একটা পাত্রে তার বস্ত্র যা কিছু থাকুক সেটা নিয়ে যিনি গ্রহণ করবেন তাকে একটু আগের দিকে গঙ্গা জলে হাত ধুয়ে নিতে বলবেন একটু বিষ্ণুসরণ করিয়ে নেবেন তারপরে সম্প্রদাতা মন্ত্র বলে সেটা পূর্ব জামাতার হাতে তুলে দেবেন এতানি গন্ধপুষ্প ফলতাম্বুল হলে যজ্ঞ পবিত্র দেবেন পৈতে রাখবেন আর না থাকলে পান সুপুরি গন্ধপুষ্প বস্ত্র দিয়ে এ গন্ধপুষ্প ফলতাম্বুল পূর্ব জামাত্রে নাম এই বলে পূর্ব জামাতার হাতে তুলে দিতে হবে তারপরে বরের বরণ হবে সম্প্রদায়তা বাঁ দিকে বরণ বস্ত্রটা ধরবেন অর্থাৎ যে পাত্রের ওপর যে থালার ওপরে বরের বরণ বস্ত্র রাখা রয়েছে ধুতি পাঞ্জাবি জোর বস্ত্র জোর বস্ত্রটা আগের থেকেই অবশ্যই উত্তরীয়টাকে আলাদা করে নিতে হবে সেটাকে কুচোতে হবে এটা নাপিতই করে থাকে নাপিত না থাকলে নিজেদেরকেই করে নিতে হবে তারপরে বিয়ের মালা রাখতে হবে টোপর রাখতে হবে সোনার আংটি রাখতে হবে এটা রাখতে হবে পান সুপারি রাখতে হবে বলতে হবে বং এ তেভ্য নিয়ে দ্রব্যভ্য ভ্রম জলের চিটা দিতে হবে অর্থাৎ সম্প্রদায় জলের ছিটা দেবেন ত্রিপত্র দ্বারা তারপরে একটি ফুল নিয়ে বলবেন এতে গন্ধপুষ্পে এ তেভ্য বরণীয় দ্রব্য ভ্রম এতে গন্ধপুষ্পে এ তৎ অধিপথায় শ্রী শ্রী পূজা পথায় নম একটি ফুল দিয়ে বলতে হবে আরেকটি ফুল নিয়ে বলতে হবে এতে গন্ধপুষ্পে এত সম্প্রদানায় শুভ বড়ায় নম বা তার সম্প্রদানায় বড়ায় নম তারপরে জলের ছিটা দিতে হবে নমসু তমস্তু তারপর দক্ষিণ হস্তের অঙ্গুষ্ঠের মূল দ্বারা সম্প্রদাতা স্পর্শ করাবেন শ্রী বিষ্ণু পুনাতু। কাক্স তারপর বলতে হবে তানি গন্ধপুষ্প বস্ত্রাদিনী বা অনেকে যা যা দ্রব্য আছে সেগুলি উল্লেখ করেন বলবেন গন্ধ পুষ্প বস্ত্রাদিনী নম বরায় নম বলে বরের হাতে দিতে হবে বর নমষ্তি নমষস্তি বলে সেটা দ্রব্যাদি গ্রহণ করবেন তারপর সম্প্রদায় অবশ্যই আংটিটা বরের আঙ্গুলে পরিয়ে দেবেন পরিয়ে দিয়ে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে পোশাক পরিবর্তনের ব্যবস্থা অর্থাৎ বরকে যে বস্ত্র দেওয়া হলো সেই বস্ত্র পরে বর বিয়ের আসরে আসবে কেননা বিয়ের আসরে আসলেই তারপর হবে বরণ বাক্য ডান হাঁটুতে অর্থাৎ বরের ডান হাঁটুতে সম্প্রদাটা একটু আতপচাল নিয়ে বলবেন আতপচাল নিয়ে একটু বলবেন ডান হাতটা হাটের উপরে রেখে বরের বাম হাতটা ডানাতের উপরে সম্প্রদায়টা রাখবেন নিজের ডানাতের ওপরে বাম হাতটা রাখবেন ওরে বরণ বাক্য পড়াতে হবে ধরুন আমি একটা বলছি বিষ্ণু বিষ্ণুর নম মার্গ শীর্ষে মাসি ধরুন যদি অগ্রায়ণ মাসে যদি অগ্রায়ণ মাস চলে গেছে তবু আমি নমুনাটা বলছি শীর্ষে মাসি বৃশ্চিক রাশিস্তে ভাস করে শুক্লে পক্ষে মাং তিথ এবার সম্প্রদাতার গোত্র বলতে হবে সম্প্রদাতার নাম উল্লেখ করতে হবে তারপর বলতে হবে শ্রী বিষ্ণু প্রীতিকামহ যদি মহিলা বসেন সম্প্রদান করতে তাহলে প্রীতি কামা হবে সেখানে বলতে হবে গোত্রা অমুকী দাসী যদি ব্রাহ্মণায় হয় দেবী বলবেন যাই হোক সে বিষয়ে পড়ে আসছি অমুক বরের গোত্র অমুক গোত্রস্ব যথারীয় প্রবরস্ব অমুক মহোদয়স্ব বা অমুক দাসস্য প্রপৌত্রম আবার অমুক গোত্রস্য অমুক অমুকমহোদ্য বা অমুক দাসস্য পৌত্রম আবার অমুক গোত্রস্য অমুকগোত্রসার্য প্রবর অমুক দাসস্য বা অমুক মহোদয়স্য পুত্রং অমুক গোত্রম যথার্য প্রবর শ্রী বরের নাম বলতে হবে দাসম বরম তারপরে আবার কন্যাপক্ষের নাম এইভাবে বলতে হবে আগে ওপর থেকে ধরতে হবে পিতা পিতামহ প্রপিতামহ আগে প্রপিতামহের নাম গোত্র নাম বলে উল্লেখ করে বলতে হবে প্রপুত্রম তারপর পিতামহের নাম বলে সেটা পুত্রম বলতে হবে পৌত্রম বলতে হবে তারপরে পিতার নাম বলে পুত্রম তারপরে এবার কন্যাপক্ষের অমুক গোত্রস্য যথারীয় প্রবরস্ব ব্রাহ্মণ হলে প্রবর উল্লে অবশ্যই উল্লেখ করতে হবে সে অমুক দাসস্য বা মহোদর্ষ প্রপত্রিম অমুক গোত্রস্য যথারীয় প্রবস্ব অমুক দাসস্য বা মহাদস্য পত্রিম আবার অমুক গোত্রস্য যথারীয় পর্বস্ব অমুক দাসস্ব বা মহোদয়স্ব পুত্রিম অমুকী গোত্রাম যদি আলম্বায়ন হয় আলম্বায়ন গোত্রাং যথারীয় পড়াং শ্রী মেয়ের নাম বলে উল্লেখ করতে অমুকি অনিতা হলে শ্রী অনিতা দাসানাং কন্যাং শুভ বিবাহয় দাতু মেভি গন্ধাদিভি বড়ত্তেন ভমন্তবং দিনে এবার সম্পদাতা অবশ্যই হাঁটুর উপর থেকে হাতটা সরিয়ে নেবেন তারপরে বা জোর করে বলবেন জামাইয়ের দিকে তাকিয়ে বা বড়ের দিকে তাকিয়ে নম বিতং বিবাহ কর্ম করু বা বড় কর্ম করু প্রতিবচনে জামাই বলবেন নমঃ যথা জ্ঞানং করবাণী এই পর্যন্ত রাখলাম আজকে এই পর্যন্ত শেষ করছি পরের ভিডিওতে এরপর থেকে আবার অবশ্যই আমি বলবো যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন যদি কোনো মতামত থাকে তাহলে দেবেন নাহলে সরাসরি আমাকে ফোন করতে পারেন ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন